হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটা অ্যাসেম্বল ভিডিওতে আর দেখে নিয়েছো এখানে রয়েছে বিভিন্ন সিএনজি ইলেকট্রিক্যাল অটো রয়েছে একটা নিউ ওয়ার্ক সিটি স্কুল বাস আর রয়েছে একটা মিক্সার ট্রাকের পার্ট এগুলোকে কিন্তু আমি এক এককে জুড়ে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব আর এর জন্য শুরুতে তুলে নিয়েছি একটা সিএনজি অটো রিকশার মেইন বডি পার্টকে এটা সাথে প্রথমে আমি অ্যাটাচ করে দিব একটা গার্ড পার্টকে ওয়াও गाइस দেখো খুব সহজ আমি কি তো এই গার্ড পাটটাকে অ্যাটাচ করে নিয়েছি আর এর এরপরই তুলে নিয়েছি এস সি এন্ড জটোরিকশার সামনের দিকের পাটটাকে আর এরপরই তুলে নিচ্ছে এর একটা রূপ পাটকে তো বন্ধুরা গার্ডon যেই বসি আমি প্রেস করে দিলাম আর এরপরই এই ভেহিকলটা সব কোটা পাটকে মজবুতভাবে আটকে রাখার জন্য দিয়ে দিলাম একটা স্ক্রুকে তো বন্ধুরা এর পরে কিন্তু আমি এর একটা সামনের দিকে চাকাকে তুলে নিয়েছি আর এটাকে দেওয়ার পরে এর একটা হ্যান্ডেল বার দিয়ে আমি কিন্তু এই দুইটা পার্টকে অ্যাটাচ করে দিলাম ওয়াও গেস দেখো খুব সহজে আমি কিন্তু এই সি এন্ড অটো পার্টগুলোকে জুড়ে নিয়েছি এর পরেই তুলে নিয়েছি এই ভেহিকেলটার লোয়ার পার্টকে যার সাথে রয়েছে কেবল লাইট রয়েছে সার্কিট এবং রয়েছে একটা মোটর তো বন্ধুরা এই দুইটা পার্টকে আবারও কিন্তু আমাকে গার্ড অনুযায়ী বসিয়ে নিতে হচ্ছে দেখো খুব সহজে আমি কিন্তু বসে নিয়েছি এই দুইটা পার্ট আর এর পরে দিয়ে দিলাম একটা স্ক্রুকে আর বন্ধুরা এর সাথে সাথে কমপ্লিট হয়ে গেল আমার প্রথম একটা ভেহিকেল বেশ পছন্দের একটা কালারফুল সি এন অটো রিক্সা এটার সাথে রয়েছে বেশ কিছু ডিজেল লাইটের অপশন আর এটাকে রেখে এর পরে কিন্তু তুলে নিচ্ছি একটা কনস্ট্রাকশন ভেহিকেল একটা মিক্সার ট্র্যাকের মেইন বডি পার্ট জাস্ট কিন্তু আমাকে এই ট্যাংকার পাটটাকে এই ট্র্যাক পাটটার সাথে অ্যাটাচ করে নিতে হবে আর এর জন্য আমি কিন্তু বসে নেওয়ার ট্রাই করে যাচ্ছি আর খুব সহজে কমপ্লিট করে নিয়েছি একটা কনস্ট্রাকশন ভেহিক্যাল কনক্রিট মিক্সার ট্রাক বেশ প্রিমিয়াম একটা ভাইপ রয়েছে এই টয়টার মাঝে যা ট্যাঙ্ক পার্টি কনক্রিটগুলোকে মিক্সিং করা হয়ে থাকে তো বন্ধুরা এটাকে রাখছি আর এর পরে কিন্তু তুলে নিয়েছি একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটো মেইন বডি পার্ট অলরেডি এর গা থেকে কিন্তু বেশ কিছু স্টিকার উঠে গিয়েছে তো বন্ধুরা এর পরে আমি এর লোয়ার পার্টটাকে এই মেইন বডি পার্টের সাথে অ্যাটাচ করার ট্রাই করে যাচ্ছি প্রথমে কিন্তু আমি গাট অনুযায়ী বসিয়ে নিয়েছি আর এর পরে দিয়ে যাচ্ছি একের পর এক স্ক্রুকে দেখো খুব সহজে আমি কিন্তু জুড়ে নিয়েছি একটা ব্যাটারি চালিত ইন্ডিয়ান একটা একেবারে লাইট ওয়েটের এই ভেহিকেলটা যদিও উপরে লেখা ট্যাক্সি বাট এটা হচ্ছে একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটোরিকশা টয় আর বন্ধুরা এটাকে রাখার পরেই এবার কিন্তু তুলে নিচ্ছি একটা সি এন জি লোয়ার পার্টকে এটার সাথে প্রথমেই কিন্তু আমি অ্যাটাচ করা ট্রাই করে যাচ্ছি একটা গার্ড পার্টকে আর গেস এর পরে কিন্তু তুলে নিয়েছি এর একটা রূপ পার্ট তো জাস্ট কিন্তু আমাকে গার্ড অনুযায়ী বসিয়ে নিতে হচ্ছে এই সব কটা পার্টকে আর এগুলোকেই বসিয়ে নেওয়ার পরে এবার কিন্তু মজবুতভাবে আটকে রাখার জন্য দিয়ে যাব একের পর এক স্ক্রুকে আর বন্ধুরা পরে কিন্তু তুলে নিয়েছি আমি এই ভেহিকেলটা লোয়ার পার্টটাকে এটাকে জাস্ট গাট অনুযায়ী বসিয়ে আমি কিন্তু দিয়ে দিব একটা স্ক্রুকে আর এটাকে টাইট করে দিলেই কমপ্লিট হয়ে যাবে আমার আরও একটা ভেহিকেল আরও একটা টয় এই ভেহিকেলটাই সি এন জি একেবারে নতুন প্রিমিয়াম লুকের একটা টয় সি এন জি অটো রিক্সাকে আমি কিন্তু জুড়ে দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের সাথে আর বন্ধুরা এরপরে কিন্তু তুলে নিয়েছি একটা নিউ ইয়র্ক সিটি স্কুল বাসের আপার পার্টকে তো এবার কিন্তু এর সামনের দিকের একটা পার্টকে আমি অ্যাটাচ করার ট্রাই করে যাচ্ছি তো বন্ধুরা দেখে নিলে আমি কিন্তু এর একটা হ্যান্ডেল পার্টকে বসিয়ে নিয়েছি আর এবার কিন্তু অ্যাটাচ করার ট্রাই করে যাচ্ছি এর একটা ডোর পার্টকে দেন কিন্তু বসিয়ে নিচ্ছি এই সিটটাকে তো বন্ধুরা এরপরে আমি এর একটা লোয়ার ডেকার পার্টকে বসিয়ে নিচ্ছি আর এটাকে বসিয়ে নেওয়ার পরেই মজবুতভাবে আটকে রাখার জন্য দিয়ে দিলাম একটা স্ক্রুকে তো বন্ধুরা দেখে নিলে আমি কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি নিউ সিটি স্কুল বাস টকে তোমাদের সাথে অ্যাসেম্বল করে দেখিয়ে দিয়েছি এটার পিছনে দিকটাতে রয়েছে একটা ডোর পার্ট আর রয়েছে একটা স্টপের এ সাইন তো বন্ধুরা এটাকে রাখার পরেই তুলে নিচ্ছে একটা রিমোট পার্টকে আর এটা হচ্ছে সিএনজি অটো রিকশা রিমোট পার্ট তো প্রথমে কিন্তু আমাকে এই দুইটা পার্টকে অ্যাটাচ করা ট্রাই করে যেতে হচ্ছে আর এটাকে গার্ড অনুযায়ী অ্যাটাচ করার পরেই মজবুতভাবে আটকে রাখার জন্য দিয়ে দিলাম একটা স্ক্রুকে আর বন্ধুরা এর সাথে সাথে কমপ্লিট হয়ে গেল আমার একটা রিমোট যার সাথে রয়েছে কালারফুল দুটা বাটন এখানে রয়েছে একটা স্টিকার তো বন্ধুরা অলরেডি দেখে নিয়েছো এখানে থাকা বেশ কিছু সিএনজি এবং ইলেকট্রিক্যাল অটো আমি অ্যাটাচ করে নিয়েছি এর সাথে ছিল একটা অটো রিমোট রয়েছে একটা কনক্রিট মিক্সার ট্রাক আর এটা হচ্ছে একটা নিউ সিটি স্কুল বাস তো গাইস এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আরো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ